আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিজ ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত একটি পর্বে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি তথ্যের আপডেট নিউজ আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। তার আলোকেই সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্যর মধ্যে আবেদন, ভর্তি, মানবন্টন, পরীক্ষার সময়, নেগেটিভ মার্কিং, ক্যালকুলেটর ব্যবহার সহ সকল তথ্য এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব একসাথেই। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো এখন দেখে নিই বিস্তারিত। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। প্রথমে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে এর আবেদন শেষ হয়েছে। ক ইউনিটের ভর্তি পরীক্ষার সময় 1 অক্টোবর এবং খ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় 2 অক্টোবর। এখানে এমসিকিউতে 60 এবং লিখিততে 40, সর্বমোট 100। চ ইউনিটের ভর্তি পরীক্ষা 9 অক্টোবর, এখানে মান বন্টন হচ্ছে সাধারণ জ্ঞানে 40, অঙ্কনে 40, সব মিলিয়ে 100। আইবি এর ভর্তি পরীক্ষা 11 অক্টোবর, এখানে এমসিকিউ 75, যেখানে সময় দেওয়া হবে 90 মিনিট এবং লিখিততে 25, সময় দেওয়া হবে 30 মিনিট। গ ইউনিটের ভর্তি পরীক্ষা 22 অক্টোবর, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা 23 অক্টোবর। এখানে মান বন্টনের ক্ষেত্রে এমসিকিউ 60 নম্বর এবং লিখিততে 40, সর্বমোট 100 নম্বর। আর পরীক্ষার সময় এখানে 45 মিনিট লিখিত এবং 45 মিনিট এমসিকিউ, আইবি এর ক্ষেত্রে ব্যতিক্রম। এখানে কোনো ক্যালকুলেটর ইউজ করা যায় না। নেগেটিভ মার্কিং 0.25 প্রতি ভুল উত্তরের জন্য। সাত কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়, এখানে আবেদনের সময় শেষ হয়েছে, ছবি আপলোড শীঘ্রই শুরু হবে। এ নিয়ে আপডেট চলে আসলে অবশ্যই আমি আমার চ্যানেলে তোমাদেরকে আপডেট জানিয়ে দিব। পরীক্ষার তারিখ 4 সেপ্টেম্বর, পরীক্ষার সময় 1 ঘন্টা, মানবন্টন মোট নম্বর 100 এবং 100টি এমসিকিউ, ইংরেজিতে 10, প্রাণীবিদ্যায় 10, উদ্ভিদবিজ্ঞানে 15, পদার্থ রসায়ন ও গণিতে 20 নম্বর করে। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। নেগেটিভ মার্কিং 0.25 প্রতি ভুল উত্তরের জন্য। ঢাবির সাত কলেজ, এখানে আবেদনের শেষ তারিখ 20 আগস্ট, পরীক্ষার তারিখ 29 অক্টোবর, বিজ্ঞান বিভাগের 30 অক্টোবর আর্টসের এবং 5 নভেম্বর বাণিজ্যের, পরীক্ষার সময় 1 ঘন্টা, মানবন্টন মোট নম্বর 100 এবং 100টি এমসিকিউ, গ্রুপ অনুযায়ী 4টি বিষয়ে 25 নম্বর বাংলা ও ইংরেজি রয়েছে। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। এখন আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে এর আবেদনের সময় শেষ হয়েছে। পরীক্ষার তারিখ 27 ও 28 অক্টোবর বি ইউনিটের, 29 অক্টোবর সি ইউনিটের, 30 ও 31 অক্টোবর ডি ইউনিটের, 1 ও 2 নভেম্বর এ ইউনিটের, 5 নভেম্বর বি 1 ও ডি 1 ইউনিটের। আর পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা, মানবন্টন 100 নম্বরের এমসিকিউ, ক্যালকুলেটর সাধারণ মানের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করা যাবে না। নেগেটিভ মার্কিং 0.25 প্রতি ভুল উত্তরের জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদনের তারিখ শেষ হয়েছে। পরীক্ষার তারিখ ঘোষণা করেনি, তবে খুব সম্ভবত নভেম্বরে পরীক্ষার সম্ভাবনা আছে, তবে সব কিছু কোভিড পরিস্থিতির উপর নির্ভর করছে। আপডেট চলে আসা মাত্রই আমি তোমাদেরকে সেই আপডেটগুলো যথারীতি শেয়ার করে দিব। পরীক্ষার সময় 1 ঘন্টা, মানবন্টন 100 নম্বরের এমসিকিউ, ইউনিট ভিত্তিক ক, খ এবং গ, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে 5টি ভুলে 1 নম্বর কাটা যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারিটাইম বিশ্ববিদ্যালয়ের আবেদন শেষ হয়েছে। পরীক্ষার তারিখ ঘোষণা করেনি, সেপ্টেম্বরের সম্ভাবনা আছে। পরীক্ষার সময় 90 মিনিট, মানবন্টন 40% লিখিত, 60% এমসিকিউ, গণিত, পদার্থ, রসায়ন এবং ইংরেজির এইচএসসি, ক্যালকুলেটর নির্দিষ্ট মডেলের, এখানে আমার চ্যানেলে এ নিয়ে বিস্তারিত দেয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। নেগেটিভ মার্কিং নেই। এখন আসি 20টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ, যেখানে আবেদনের তারিখ, প্রাথমিক আবেদন শেষ হয়েছে কিন্তু চূড়ান্ত আবেদন শুরু হবে। পরীক্ষার তারিখ এখনও ঘোষণা আসেনি, তবে নভেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, তবে এটা আনুমানিক ও কোভিড পরিস্থিতির উপর নির্ভর করছে। পরীক্ষার সময় 1 ঘন্টা, মানবন্টন 100 নম্বরের এমসিকিউ, কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হবে না, তবে এখনও নির্দেশনা দেয়নি, অথরিটি বলেছে প্রচলিত নিয়মে হবে। নেগেটিভ মার্কিং 0.25 প্রতি ভুল উত্তরে, অথরিটি বলেছে প্রচলিত নিয়মেই হবে। এখন আসি ঢাবির অঙ্গীভূত হোম ইকোনমিক্স কলেজ, যেখানে এর আবেদনের শেষ তারিখ 31 জুলাই, পরীক্ষার তারিখ 12 নভেম্বর, পরীক্ষার সময় 1 ঘন্টা, মানবন্টন 100 নম্বরের এমসিকিউ, বাংলা ও ইংরেজি সহ বিভিন্ন বিষয়, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এবং কোনো নেগেটিভ মার্কিং নেই।
এখন আসি বুটেক্স। বুটেক্সের আবেদন শেষ হয়েছে, পরীক্ষার তারিখ 20 আগস্ট পরিবর্তনও হতে পারে, আপডেট পেলে জানিয়ে দিব। পরীক্ষার সময় 2 ঘন্টা, মানবন্টন 200 নম্বরে লিখিত, পদার্থ রসায়ন গণিত এখানে 3টি বিষয়ের ক্ষেত্রে 60 নম্বর করে, 180 নম্বর আর ইংরেজিতে 20 নম্বর, সর্বমোট 200 নম্বর। ক্যালকুলেটর, সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং নেগেটিভ মার্কিং নেই। বুটেক্সের অধীনে কলেজ, এখানে আবেদনের শেষ তারিখ 20 আগস্ট, পরীক্ষার তারিখ 3 সেপ্টেম্বর, পরীক্ষার সময় 1 ঘন্টা 20 মিনিট, মানবন্টন 200 নম্বর MCQ, 100টি প্রশ্ন 2 নম্বর করে, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, নেগেটিভ মার্কিং 0.50। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের আবেদন শেষ হয়েছে, পরীক্ষার তারিখ 7 আগস্ট, পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট, মানবন্টন মোট নম্বর 100, প্রতি প্রশ্নে 1, 60% লিখিত, 40% MCQ, গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজির HSC-তে। ক্যালকুলেটর নির্দিষ্ট মডেলের হতে হবে, নেগেটিভ মার্কিং 0.25 নম্বর প্রতি ভুল উত্তরের জন্য। এখন আসি 3 প্রকৌশলগুচ্ছের বিশ্ববিদ্যালয়, এখানে আবেদন শেষ হয়ে গেছে অলরেডি, পরীক্ষার তারিখ 12 আগস্ট, পরীক্ষার সময় 2 ঘন্টা 30 মিনিট, মানবন্টন গ্রুপ ক 500 নম্বর, গ্রুপ খ 500 নম্বর ও 200 নম্বর অঙ্কন, সব মিলিয়ে 700 নম্বর, গণিত, পদার্থ, রসায়নে 3টি সাবজেক্টে 150 করে মোট 450 নম্বর আর ইংরেজিতে 50 নম্বর, এই হলো 500 নম্বর। ক্যালকুলেটর নির্দিষ্ট মডেলের হতে হবে, নেগেটিভ মার্কিং 25% নম্বর প্রতি ভুল উত্তরের জন্য। ঢাবির প্রযুক্তি ইউনিটের আবেদনের শেষ তারিখ 14 আগস্ট, পরীক্ষার তারিখ 2 অক্টোবর, পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট, মানবন্টন 120 নম্বরের MCQ, পদার্থ রসায়ন গণিত 3টিতে 35 করে 105 নম্বর এবং ইংরেজিতে 15 নম্বর, এই 120 নম্বর। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এবং কোনো নেগেটিভ মার্কিংও নেই। নার্সিংয়ের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ 17 আগস্ট, পরীক্ষার তারিখ এখনও ঘোষণা দেয়নি, সেপ্টেম্বর বা অক্টোবরে হতে পারে, তবে সব কিছুই কোভিড পরিস্থিতির উপর নির্ভর করছে, আপডেট পাওয়া মাত্র জানিয়ে দিব। পরীক্ষার সময় 1 ঘন্টা, মানবন্টন 100 নম্বরের MCQ, BSc ইন নার্সিংয়ে বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে 10, বিজ্ঞানে 30, সাধারণ জ্ঞানে 20, মিডওয়াইফারিতে বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে 10, বিজ্ঞানে 25 এবং সাধারণ জ্ঞানে 25। ক্যালকুলেটর ইউজ করা যাবে না, নেগেটিভ মার্কিংও নেই। ডেন্টাল, আবেদনের শেষ তারিখ শেষ হয়ে গেছে, পরীক্ষার তারিখ এখনও ঘোষণা হয়নি, সেপ্টেম্বর বা অক্টোবর হতে পারে, তবে সব কিছুই কোভিড পরিস্থিতির উপর নির্ভর করছে, পরীক্ষার সময় 1 ঘন্টা, মানবন্টন 100 নম্বরের MCQ, জীববিজ্ঞানে 30, রসায়নে 25, পদার্থে 20, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞানে 10। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, নেগেটিভ মার্কিং 0.25 নম্বর করে। এখন আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আবেদনের শেষ তারিখ 31 জুলাই, এখনও ঘোষণা হয়নি পরীক্ষার তারিখ, তবে সেপ্টেম্বর বা নভেম্বরে সম্ভাবনা আছে, তবে এটা কোভিড পরিস্থিতির উপর নির্ভর করছে, পরীক্ষার সময় 55 মিনিট, পরীক্ষা হবে আর 5 মিনিট OMR, সর্বমোট 1 ঘন্টা, তার মানে 60 মিনিট, মানবন্টন এ থেকে আই ইউনিট আছে, 80 নম্বরের MCQ, ইউনিট ভিত্তিক বাংলা, ইংরেজি সহ বিভিন্ন বিষয় ভর্তি পরীক্ষা দিতে হয়। ক্যালকুলেটর ইউজ করা যাবে না, নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে 0.20 করে প্রতি ভুল উত্তরের জন্য কাটা যাবে। বুয়েট, এর আবেদন শেষ হয়ে গেছে অলরেডি, পরীক্ষার তারিখ এখনও ঘোষণা দেয়নি, তবে আগস্ট বা সেপ্টেম্বরের সম্ভাবনা আছে, তবে এটা কোভিড পরিস্থিতির উপর নির্ভর করছে, পরীক্ষার সময় প্রাক নির্বাচনী 1 ঘন্টা, যেখানে প্রাক নির্বাচনীর 100 নম্বরে MCQ, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, নেগেটিভ মার্কিং 25% প্রতি ভুল উত্তরের জন্য। আর পরীক্ষার সময় নির্বাচনীর ক্ষেত্রে 3 ঘন্টা, যেখানে মানবন্টন 600 নম্বরে লিখিত, পদার্থ রসায়ন গণিত 200 নম্বর করে, আর্কিটেকচারের জন্য আলাদা 400 নম্বরের পরীক্ষা, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে এই সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়, তারিখ, মানবন্টন, নেগেটিভ মার্কিং এবং ক্যালকুলেটর ব্যবহারের তথ্যাদি সব একসাথেই। এর মধ্যে যদি নতুন আরও কোনো আপডেট চলে আসে, তাহলে সেই আপডেটগুলো যথারীতি আমি আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করে দিব। তাই আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।